আজকের এই দিনী মজলিসের সভাপতি এবং হজরতের উদ্দেশ্য সিরুর অন্যতম খলিফা হজরত মৌলানা তাহের সাহেব এবং হজরতজির আরো দুই খলিফা এখানে উপস্থিত আছেন, আছেন অনেক উলামা এবং আমার দিন দরদি ভাই সব সকলকে আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেখান থেকে আমি একটা সংকলিত আকারে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। ইসলাম সত্যিকার শান্তি, ভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও সম্প্রীতির মূর্ত প্রতীক। কিন্তু বাস্তবে আমাদের সামাজিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে এগুলোর বড় অভাব দেখা দিয়েছে। আমাদের জীবন হিংসা, বিদ্বেষ, ঘৃণা, দলবাজি, ফিরকাবাজিতে ভরে উঠেছে। ধর্মীয় জীবনেও আমরা যে যার পীর মুর্শিদদের নিয়েও ফিরকাবাজি করে চলেছি, ফলে আমাদের মধ্যে সম্প্রীতির পরিবর্তে বিদ্বেষ বেশি বেশি করে বাড়ছে। তাই হযরতজি মৌলানা কাজী আবু সালেহ শামসুল আলম কুদ্দুসা সিরুহ আমাদের এই গৌরব কিছু এমন ব্যক্তিত্বদের নিয়ে তাদের গৌরব তুলে ধরে আমরা যে মতেরই হই না কেন আমাদের একে অপরের মধ্যে শ্রদ্ধা, বিশ্বাস ও সম্প্রীতি বাড়ানোর প্রচেষ্টা করেছেন। প্রথমেই যার কথা উল্লেখ করেছেন তিনি হচ্ছেন হুগলি জেলার ফুরফুরা গ্রামের সুপ্রসিদ্ধ বীর হযরত মৌলানা শাহ সুফি আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহ। 1263 হিজরি অব্দে ফুরফুরা গ্রামে তার শুভ আবির্ভাব ঘটে। হযরত মৌলানা আবু বকর সিদ্দিক ইসলাম জগতের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিকের বংশধর বলে তিনি সিদ্দিকী উপাধিতে বিভূষিত। তার ঊর্ধ্বতন ষষ্ঠ পুরুষ ছিলেন হযরত মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহ। পীর সাহেব যখন 9 মাসের শিশু তখন তার পিতা ইন্তেকাল করেন। কলিকাতার নাখোদা মসজিদে মৌলানা হাফিজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহের কাছে তিনি তফসির ও হাদিস পাঠ করেন। হযরত জামালউদ্দিন হযরত সৈয়দ আহমদ শহীদের খলিফা ছিলেন। 23-24 বছর বয়সে তিনি সর্ববিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। তারপরেও তিনি বিভিন্ন কিতাব অধ্যয়নে 18 বছর কাল অতিবাহিত করেন। ফুরফুরার পীর মৌলানা আবু বকর সিদ্দিকী অখণ্ড বাংলার বুকে দীন ইসলামের সত্যিকার তবলিগ ও দাওয়াতের যে কাজ করেছেন তার তুলনা নেই। অনেক বড় বড় ওলি ও আলিমে হাক্কানি দুনিয়াতে দেখা যায়, কিন্তু দিনের খিদমত সবার ভাগ্যে থাকে না। তিনি সত্যি একজন ভাগ্যবান পুরুষ যে মহান আল্লাহ তার একার দ্বারা দিনের যে তবলিগ করিয়ে নিয়েছেন তা যুগে যুগে হাজার হাজার মুসলমানের সম্মিলিত প্রচেষ্টাতেও সম্ভব হয়নি। তিনি হিজরি 1358 অব্দে ইংরেজি 1938 খ্রিস্টাব্দে ইহলীলা সাঙ্গ করেন। হযরত সুফি ফতে আলী হলেন ফুরফুরার পীর সাহেবের পীর। সত্যি ফুরফুরার পীর কিবলা একজন প্রকৃত খাদিমে দীন ও মুহাক্কিক আলিম। দীনের প্রকৃত খিদমত মুহাক্কিক আলিমের দ্বারাই সম্ভব। তিনি ছিলেন হযরত সৈয়দ আহমদ শহীদের ফয়েজপ্রাপ্ত বুজুর্গ। তিনি ইসলামের যে খিদমত করে গেছেন তার জন্য বাংলার প্রতিটি মুসলিম তার নিকটে চিরকৃতজ্ঞ থাকতে বাধ্য, এ কথা নির্দ্বিধায় বলা যায়। সেই সময় ধসা গ্রামে একজন মস্ত বড় ওলি ছিলেন, তার নাম হযরত শাহ গোলাম কাদির রহমাতুল্লাহ আলাইহ। ইনি ছিলেন সুফি ফতে আলীর পীর ভাই। হযরত শাহ গোলাম কাদিরের এক খলিফা হলেন হযরত হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহ, ন্যাড়া হাজী নামে ইনি খ্যাত। ইনি ছিলেন ফুরফুরার পীর সাহেবের চাচাতো ভাই। এক এক নবীর যেমন এক এক মুজিজা বা অলৌকিক কাণ্ড থাকতো, তেমনি এক এক ওলিরও এক এক কারামত থাকে। হযরত হাজী ইসহাক সাহেবের কাশ ক্ষমতা ভালোই ছিল, তার মাজার উলুবড়িয়া মসজিদের গায়ে। হযরত শাহ গোলাম কাদিরের অন্যতম খলিফা
তার জামাতা হযরত সুফি আব্দুল করিম রহমতুল্লাহ আলাই। হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত উদং গ্রামে তার বাসস্থান ছিল এবং তার মাজারও তথাই অবস্থিত। ইনি হজে গিয়ে মক্কা শরীফের কাবা শরীফের নামাজে ইমামত করার গৌরব অর্জন করেন। এটা বাঙালির একটা গৌরবের কথা। এই হিসেবে আমরা তাকে জগৎজয়ী ফকির নামে অভিহিত করতে পারি। হযরত মাওলানা আবু বকর সিদ্দিকীর সমসাময়িক অখণ্ড ভারতের স্বনামধন্য এক মনীষী ও সাধক ছিলেন হযরত মাওলানা শাহ সুফি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার থানা ভবন গ্রামে তার বাসস্থান ছিল এবং সেখানেই তার মাজার অবস্থিত। তিনি ক্ষুদ্র বৃহৎ প্রায় 1000 কিতাব রচনা করেন। এরূপ খিদমত সব আলিম ও ওলির ভাগ্যে জোটে না। তিনি হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, এতে সকল মুহাক্কিক আলিম একমত। ইনি ছিলেন দেওবন্দী আকিদার একনিষ্ঠ ভক্ত ও প্রবক্তা। তিনি তার কোন এক পুস্তকে লিখেছেন, ফুরফুরার আবু বকর সাহেব এবং আমি একই নহরের দুই ঘাটে পানি পান করি। উক্ত মাওলানা থানভী সাহেবের সমসাময়িক একজন মুহাক্কিক আলিম হলেন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই। ইনি বর্তমান তবলিগী জামাতের প্রতিষ্ঠাতা। তিনি দিনের দাওয়াত ও তবলিগের এক বিশেষ নতুন পদ্ধতির উদ্ভাবন করে মুজাদ্দিদের কাজ করেছেন। তার মলফুজাত বা বচনামৃতে পাওয়া যায়, তিনি বলেন, আমি ভূমিকে সমতল করে যাচ্ছি যাতে মাদ্রাসাতে ছাত্র মেলে, পীরের খানকায় জিকিরকারী মেলে। তিনি আলিম তথা বীর বুজুর্গদের সঙ্গে মুসলিম সমাজকে মধুর সম্পর্কে আবদ্ধ করে তুলতে চেয়েছিলেন। এই সমন্বয় সাধনের পথ দেখানোর জন্য দুনিয়ার প্রতিটি মুসলমান তার নিকটে চির কৃতজ্ঞ থাকতে বাধ্য। ওই সময় হাওড়া জেলার আজানগাছির সুখী মুক্তি একজন সাধক ছিলেন। অন্যান্য আলিম ও চারিতরিকার বীরদের সঙ্গে কতিপয় বিষয়ে তার মতান্তর থাকলেও তিনি নিঃসন্দেহে একজন বলি ছিলেন। তিনি চারিতরিকার বাইরে এক নতুন তরিকার উদ্ভাবন করে গেছেন। তিনি সম্ভবত আপামর জনসাধারণের জন্যই এক নতুন মত ও পথ উদ্ভাবন করেছিলেন। আল্লাহ সর্বজ্ঞ অন্তর্যামী। সত্যিকার আরিফ বা খোদা দত্তজ্ঞ বা মহাক্কিক আলিম যারা হন, তারা সব সময় হিংসা বিদ্বেষ ও সংকীর্ণতার ঊর্ধ্বে আরোহণ করে মানুষকে ভালোবাসা, উদারতা ও ঐক্যের শিক্ষা দান করে থাকেন। উপরের দিকে উঠলেই দেখা যায় ওয়াহাবি, দেওবন্দি, তবলিগি, ফুরফুরাবি, মজহাবি, লা মজহাবি কোনো ভেদাভেদ নেই। ভিতর বিশেষ মতান্তর থাকবেই, তাতে কলহ বিবাদ কেন হবে? যে যার মতে পথে চলবে এবং মানুষ হিসাবে সকলকেই ভালোবাসে। আসলে কি জানেন, রুই মাছ গভীর জলে বাস করে, কোনো সাড়া শব্দ থাকে না, কিন্তু পুঁটি মাছ অল্প জলে ফরফর করে। এই ফুলবাগিচা প্রথম খণ্ডে এই যে টপিক্স, এই টপিক্সের মাধ্যমে হযরত ওই সাম্যের গান আমার যে ভাই বলছিলেন, সাম্যের গান তুলে ধরেছেন। কি সংহতি! প্রত্যেক নবী যেমন তার পূর্ববর্তী নবীদের সার্টিফাই করেছেন, তারা হক ছিলেন, সত্যিকার মুহাক্কিক আলেমরাও তাদের পূর্ববর্তী আলেমদের, পূর্ববর্তী মুহাক্কিক আলেমদের সার্টিফাই করে থাকেন যে তারা হক ছিলেন। আজ আমরা ফিতনাতে জড়িয়ে পড়ছি, ভেদাভেদ করছি। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমার আলাইহিস সালাম।